খুবই অল্প উপকরণে খুবই মজার একটা চাইনিজ আইটেম হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, অথবা আমরা বলতে পারি পাইনঅ্যাপেল চিকেন। এটা খুবই খুবই টেস্টি এবং খুবই অল্প উপকরণে খুবই হেলদি একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বলে আমি 4 টুকরা মুরগি মাংস নিচ্ছি, আর এর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া, তারপর দিচ্ছি সামান্য একটু লবণ। এরপরে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এটাকে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে তেলে ভেজে নিতে হবে, তবে এটাকে একদম মুচমুচে করে ব্রাউন করে ভাজা যাবে না, একদম হালকাভাবে একটু ভেজে নিতে হবে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে। কালারটা যখন এমন হবে তখন এটাকে উল্টে দিতে হবে এবং অপর পাশও একই রকমভাবে ভেজে নিতে হবে। এখন এটাকে তুলে টিস্যু পেপারে রেখে দিব, তারপর অন্য একটা প্লেটে নিয়ে নিলাম। তারপর এখানে নিয়েছি হচ্ছে আনারস 1 কাপের মতো। এই আনারসটা আমরা দুইভাবে ব্যবহার করব, আর এরপরে নিচ্ছি এখানে নর্মাল পানি নিচ্ছি, আর নিচ্ছি কর্নফ্লাওয়ার, কোনো দলা যেন না থাকে। তারপর অন্য একটা প্যানে মাংস ভাজার যে তেল ছিল তার থেকে 2 টেবিল চামচ তেল দিলাম, আর এর মধ্যে দিচ্ছি রসুন কুচি, একটু গরম হলে দিব, আর তারপর দিচ্ছি হচ্ছে গাজর কিউব, পেঁয়াজ কিউব, তারপর এর মধ্যে দিচ্ছি আনারস 1/2 কাপের মতো, তারপর সামান্য একটু গোলমরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিচ্ছি, তারপর দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পরে এটাকে একটু 1 মিনিটের মতো ভেজে নিব হালকাভাবে। চাইলে এর মধ্যে ক্যাপসিকাম দেওয়া যায়, আর এখন দিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ, ফালি করে 2টা কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে সয়া সস দিয়েছি। এবার ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এবার এটাকে আলতোভাবে একটু ভেজে নিব। এবার গুলে রাখা কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে বাকি আনারসের টুকরা দিয়ে দিচ্ছি এবং আলতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে এখন রান্না করব, মাঝারি আঁচে রেখে 10 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। আর এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এর মধ্যে কিন্তু আর কোনো উপকরণ দেওয়া লাগবে না, এই কোটাতেই অনেক অনেক বেশি টেস্টি হবে খেতে। যখন এমন মাখা মাখা হয়ে আসবে তখন এটাকে আমরা নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল আনারস মুরগি অথবা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। এটা খেতে খুবই টেস্টি এবং খুবই হেলদি একটা ফুড। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পেজে দেখলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।